আসসালামু আলাইকুম যে সকল বীর মুক্তিযোদ্ধারা উৎসব ভাতা পাননি তাদের জন্য একটি সুখবর নিয়ে এসেছি তবে আপনি যদি এই যুদ্ধের জীবন চ্যানেলের নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন চলতি দু হাজার বিশ একুশ অর্থ বছরের বাজেটে অনেক বীর উৎসব উৎসবতা পাননি অর্থাৎ ঈদ উল ফিতরের ভাতা পাননি তাদেরই আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে সেই হিসাবে সারা বাংলাদেশে এক হাজার পাঁচশো তিরানব্বই জন ভাতাভোগী এর অনুকূলে আছেন সর্বমোট বরাদ্দকৃত টাকার পরিমাণ এক কোটি সতেরো লক্ষ চল্লিশ হাজার চারশো আটাত্তর টাকা জিটিপি পদ্ধতিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে এক হাজার পাঁচশো তিরানব্বই জন ভাতাভোগীর অনুকূলেই এই টাকাটা চলে আসবে এবং যথাসময় আপনাদের অ্যাকাউন্টে সেটা পৌঁছে যাবে এবং উৎসব ভাতা বাবদ এই এক হাজার পাঁচশো তিরানব্বই জন ভাতাভোগী দশ হাজার টাকা করে পাবেন তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ